মার্কেটে আমরা চলে এসেছি দেওয়ালির জন্য মার্কেট করতে। এই যে বাসের ছেলেগুলো সব মার্কেট করে নিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি মার্কেট করে নিয়েছে। আর আমি কিছুদিন আগে এলাম, আমারও মার্কেট অলরেডি হয়ে গিয়েছে, আমি কালকে এসেছিলাম। তো এখন দেওয়ালির জন্য আমরা ওটি পার্কে চলে যাচ্ছি, তো সেটা কালকে যাব। আজকে মার্কেটটা কমপ্লিট হয়ে গেছে, কালকে যাব। এবার কালকে আরও অনেক ভালো ভালো সিন রোজ গার্ডেন আছে, আমরা অনেক কিছু জিনিস আছে সেগুলো দেখাবো। তো এখন পুরো মার্কেটে রাস্তার মধ্যে যাচ্ছি, তো চলো রাস্তাটা একবার দেখা যাক কেমন দেখতে। ফল কেনার জন্য ফলের এখানে চলে এসেছি সবাই মিলে, এখন সবাই আছে। তো ফল কিনছে এখানে, ওই যে দাদা ফল প্যাক করছে, এখন ফলগুলো কিনি, তারপরে তোমাদেরকে রোগের সিটে দেখাবো। এই যে এখানে ফলগুলো আছে, আপেল আছে, লেবু আছে, এখানে এইদিকে বেদানা আছে, এখানেও আপেল আছে, এখানে কলা আছে। এই যে নিচ্ছে আমাদের মালটা প্যাক হয়ে চলে আসছে, চলো ফলের মধ্যে ভরা হয়ে গিয়েছে। এবার বিলটা মেটাবে আমাদের বাপিদা, বিলটা মেটাবে, ঠিক আছে। তো আমাদের বাপিদাই খাওয়াচ্ছে, তো বিলটা মেটাচ্ছে, রিটার্নটা নিয়ে নাও। ভাই সাহেব, এরা কত বড় জায়গার মধ্যে রেখে ছেড়ে ভাই, পয়সা আমাদের কাছে পয়সা নাই রে ভাই, এক গাদা হয়ে যায় টাকা বলো। এটা হচ্ছে সুপার মার্কেটের রোডের সিন, আর ওইদিকে মার্কেট আছে, এগুলো দেখানো হয়। সন্ধ্যে হয়ে গিয়েছে, সেখানে অল্প অল্প দৃশ্যটা দেখাচ্ছে। গাড়ি করতে গেছি, ঠিক আছে, হেঁটে হেঁটে গেছি। ভাই সাহেব কোম্পানিতে গাড়ি দিয়েছে, কিন্তু ছেলেগুলো বলছে হেঁটে হেঁটে যাবো, ভিডিও করবো। ছেলেগুলো হেঁটে হেঁটে গেছি, এবার যেতে যেতে কত রকম কেলেঙ্কারি হয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে। একাই তো আমরা কেলেঙ্কারি দিই ছেলে, বুঝতে পারছো। আর গলাটা একটু খারাপ লাগছে, বুঝতে পারছি, কারণ আমার এখানে আসার পর ঠান্ডা লেগে গিয়েছিলো এবং জ্বর চলে এসেছিলো, সেই কারণে গলাটা একটু ঘুরতে গেছে। যাই হোক, কিছু মনে করো না, ঠিক আছে, আর বেশি করে দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে। রাস্তার মধ্যে যেতে যত রকম কেলেঙ্কারি হয়েছে সেটা তো দেখাবোই। আর ব্যাপারটা হচ্ছে আমরা কালকে ওটিতে গিয়ে, ওটিতে মোটামুটি আমাদের 50 জন যাবে, 50 থেকে 60 জন, কত রকম ছোট লোকই কেলেঙ্কারি হয়েছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর ওটি একটা খুবই সুন্দর জায়গা দেখার মতো, সেইটা পুরো ডিটেলস একদম পুরোটাই নেবো, ঠিক আছে। পুরো সাধারণত 20-25 রকম গার্ডেন আছে, সেই গার্ডেনগুলো দেখাবো, পাহাড় আছে সেগুলো দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকবে, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এখন অবধি এতটাতেই শেষ করে দিচ্ছি, কারণ আমরা রুম যাচ্ছি, তো প্রায় সন্ধ্যে লাগার করে চলে এলাম। আর এখন এখানেই সমাপ্ত করলাম, তো তোমার সাথে ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আর তোমাদের কারো ভালো ভালো দেখাবো।